মুশফিক হাসান লিখেছেন ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী ভূমিকম্প শুরু হলে একজন ইমানদার যেহেতু এটি আল্লাহ তালার আয়াত সমূহের মধ্যে থেকে নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি সেই জন্য আল্লাহর দিকে তিনি ধাবিত হবেন দোয়া করবেন রোনাজারি করবেন তিনি ইস্তেক্ফার করবেন তবা করবেন আল্লাহর দিকে রুজু এবং মনোনিবেশ করবেন সেই সাথে সলাৎ আদায় করার সুযোগ থাকলে সলাত আদায় করবেন সাদা করার সুযোগ থাকলে সদাকা করবেন এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ভূমিকম্পের সময় যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞগণ আত্মরক্ষামূলক সেই পরামর্শগুলো মেনে চলবেন কোনো শক্ত টেবিল বা খাট ইত্যাদির নিচে থাকা বিমের পাশাপাশি অবস্থান করা যদি বের হওয়া সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন সেই সাথে আল্লাহ তালার জিকির ইত্যাদি নেকামলগুলো করবেন অব্যাহত গতিতে নবিক্রিম সাল্লাহ সাল্লাম যখন এরকম কোনো ঝড় বাতাস তিনি দেখতে পেতেন তখন তিনি আল্লাহর কাছে পানা চাইতেন যে আল্লাহ এই ঝড় বাতাসের কল্যাণ আপনার কাছে আমরা চাই এর অকল্যাণ থেকে আমরা আপনার কাছে পানা চাই অতএব ইমানদার যে কোনো মুহূর্তেই আল্লাহর দিকে ধাবিত হবেন এ ধরনের পরিস্থিতিতে আল্লাহর দিকে আরও বেশি আমাদেরকে রুজু হতে হবে ধাবিত হতে হবে এই সাল্লাহদিনা আল্লাহ তালাই আমাদেরকে হেফাজত করবে এবং রক্ষা করবেন আর যদি এতে আপনার দি সেটুকু আমরা যে থাক আর যদি এতে আপনার আর যদি এর কারণে আমাদের জীবন অবসন্ন হয় তো এই শো আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ইমান থাকার কারণে আশা করা যে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা আমাদেরকে দান করবেন জান্নাতুল মাওয়া তৃপ্তি এডি থেকে আপনি লিখেছেন হাদিসে আছে দেয়াল দেয়াল চাপা পড়ে মারা যায় যারা তারা শহীদ সেই হিসাবে সিরিয়া এবং তুরস্কের ভূমিকম্প ভূমিকম্পে যেসব মুসলিম বিল্ডিং চাপা পড়ে মারা গেলেন তারা কি শহীদ তাদেরকে কি শহীদ বলা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তারা শহীদ আল্লাহ যদি চান তাহলে তারা শাহাদাতের মর্যাদা লাভ করবেন কারণ বিক্রিম সাল আসলাম হাদিস থেকে তেমনটি বোঝা যায় তিনি বলেছেন আশাহিদ ও সাবান আশাহিদ ও হামসুন একাধিক বর্ণা আছে যারা আল্লাহর রাহে জীবন দিয়ে জীবন উৎসর্গ করেন সেই মানুষগুলো ছাড়াও আরও পাঁচ প্রকার কোনো আসছে সাত প্রকার মানুষ শহীদ এর মধ্যে পানিতে ডুবে জিম যিনি মারা যান দেয়াল চাপা পড়ে যিনি মারা যান এই মানুষগুলোকেও শাহাদাতের মর্যাদার দেওয়ার কথা আমি সাল্লাহ সাল্লাম বলেছেন আগুনে পড়ে যারা মারা যান আকস্মিক দুর্ঘটনায় তাদেরকে আল্লাহ তাল্লাহ শাহাদের মর্যাদা দেবেন যদি ইমানই তারা দুনিয়া থেকে যেয়ে থাকেন সেই হিসাবে এই ভূমিকম্পে যারা মারা গেলেন তারা ইনশাআল্লাহ আল্লাহবিদ আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন তাদেরকে আমরা ইনশাআল্লাহ শহীদ বলতে পারি